সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে 34 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র। পরে ওই শিক্ষার্থীদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করছিল তারা। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। টাঙ্গুয়া হাওরে বেড়াতে গিয়ে আসামি হয়ে আদালতে 34 শিক্ষার্থী। সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুনামগঞ্জ আদালত, কিন্তু অভিযুক্তদের জানা নেই এর কারণ। ভাই আপনাদের আটক করেছে কেন? তাই জানি না ভাই। কেন আটক করেছে আপনাদের? আমরা ট্যুরে ছিলাম, আমাদের ট্যুরে নৌকা ধরে নিয়ে চলে গেছে। আমাদের গিয়ে ধরে নিয়ে আমরা আপনারা কেন আসলেন আওরে? ঘুরতে ঘুরতে। বুয়েটের 31 শিক্ষার্থী সহ 34 শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন তাহিরপুর থানার এসআই রাশিদুল কবির। মামলায় বলা হয়, রোববার সকালে নৌকায় করে হাওরে ঘুরতে যান ওই শিক্ষার্থীরা। এ সময় তারা সন্ত্রাসী কার্যকলাপ ও জনসাধারণের জানমালের ক্ষতির উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ড করছিলেন। এরা সবাই বোর্ড স্টুডেন্ট, তার মধ্যে ওদের স্টুডেন্ট ছাড়া তিনটা শিশু সন্তান আছে, শিশু আছে, এদেরকে শিশু আদালত দিবে। এই একটা মামলা হয়েছে, আমরা অতটুকু জানি তাদের বিরুদ্ধে। মামলার কপি এখনো পাই নাই। আমরা পরস্পর শুনতেছি নাকি এটা এরা মানে শিবির কর্মী বা যেটাই হোক, শিবির কর্মী হোক আর আওয়ামী লীগের কর্মী হোক আর বিএনপির কর্মী হোক, বিচারটা কিন্তু হবে আইনে বিচার হবে। তার বিরুদ্ধে এই আইনে তার বিরুদ্ধে অভিযোগ আসে কি না তা আসে কি না, এই এই বিষয়টা কিন্তু এফআইআর দৃষ্টিতে আমরা বুঝতে পারবো। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত করে বের করা হবে প্রকৃত ঘটনা। নাশকতার কাছে নাশকতার ষড়যন্ত্র পরিকল্পনা, এই কারণে আমরা তদন্তে পাইছি। আমাদের যে প্রাথমিক তদন্ত সেটাতে আমরা কিছু পাইছি, এখন বিস্তারিত তদন্ত হবে, তারপর চার্জশিট হবে, সবকিছু ডিটেল আসবে আরো পরে। রোববার বিকেলে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে শিক্ষার্থীদের আটক করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।